নমস্কার, আমি সম্বিত। আপনার জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও, যেখানে আজকে নিউজ লেটারটি সামনে চলে এসেছে অনেকক্ষণ আগেই। আমি একটু কাজের মধ্যে ছিলাম বলে খেয়াল করিনি। তো এখানে আপনাদের নিউজ লেটারটি পড়ে শোনাবো এবং কি কি ডিটেলস হয় আপনাদের ক্লিয়ার ভাবে জানাবো। তো আপনারা একটু ধৈর্য ধরে নিউজ লেটারটি পুরোপুরি শুনবেন, এবং না শুনে কেউ যদি কমেন্ট করে আমার কিছু করার নেই, আমি তাকে অবশ্যই উত্তর দিতে চেষ্টা করবো, কিন্তু অযথা প্রশ্নের উত্তর একসময় আমারও অনীহা এসে যাবে উত্তরটা দিতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং দেখা যাক নিউজ লেটারটি আজকে কি বলেছে। তো এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট নিউজ লেটার পড়ার আগে আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি সম্বিত, আপনাদের জন্য নিয়েছি নতুন ভিডিও, যেখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ফ্রম ইয়া ইয়ার তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট হয়েছে। গুড ডে টু অল ইয়া মেম্বার, খুব ভালো দিন যে সব ইয়া মেম্বারদের জন্য। তখনই ভালো দিন হবে অ্যাকচুয়ালি যখন ইনকামটা শুরু হবে, তাই না? এখানে কি লিখেছে দেখি, উই আর ডিসরিটেড টু সি দা নাম্বার অফ নেগেটিভ কমেন্টস অন আওয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাবাউট ইহা। আমরা হতাশ হয়ে পড়েছি যে আপনাদের নেগেটিভ কমেন্ট দেখে বা আপনাদের বা এত নেগেটিভ কমেন্ট জমা পড়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোয় যে ইহার এগেইনস্টে, সেজন্য আমরা হতাশ হয়ে গেছি। জা লাইফস্টাইল হ্যাজ বিন ভেরি ক্লিয়ার ফ্রম দ্য স্টার্ট দ্যাট ইন অর্ডার টু গেট দ্য ডিল উইথ দ্য প্রিভিয়াস অ্যাডভার্টাইজিং পার্টনার দে নিড 10 মিলিয়ন রেজিস্টার্ড ইউজার। জা লাইফস্টাইল খুবই ক্লিয়ার ছিল প্রথমের দিকে, যেখানে 1 মিলিয়ন মানে সরি 10 মিলিয়ন মানে 1 কোটি রেজিস্টার্ড ইউজার দরকার ছিল আগের যে অ্যাডভার্টাইজিং পার্টনার ছিল তাদের সঙ্গে যে ডিলটি হয়েছিল। ইট ওয়াজ রিনেগোসিয়েট সেভারাল টাইমস অ্যান্ড দে ইভেনচুয়ালি এগ্রিড অন 3 মিলিয়ন ভেরিফাইড ইউজার, এবং তাদের সঙ্গে নেগোসিয়েট করে সেখানে 3 মিলিয়ন ভেরিফাইড ইউজার অবধি আমরা সেটা আনতে পেরেছি, যেটা হচ্ছে 30 লাখ ইউজার, তাই না? আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দিস টুক টু লং, এটা অনেক বেশি সময় নিচ্ছে। অ্যান্ড দ্য প্রিভিয়াস পার্টনার ব্যাকড আউট, এবং আমাদের আগের যে পার্টনার ছিল সেটা ফিরে এসছে। দেয়ারফোর দ্য ইনভেস্টর ইন জা লাইফস্টাইল ডিসাইডেড টু মেক এ সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট। সেখানে আমাদের জা লাইফস্টাইলের ইনভেস্টররা তারা ঠিক করেছে যে একটা আলাদা ইনভেস্টমেন্ট তারা করবে। And we began to build an own advertising platform which is IHA. এবং আমরা নিজেদের একটা আলাদা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম তৈরি করতে চেষ্টা করেছি, শুরু করে দিয়েছি, সেটা হচ্ছে ইহা। এবারে ইহার টাইমলাইন অনুযায়ী যে দা ইহা টাইমলাইনে কি কি ছিল, Q4 অফ 2020, সামথিং বিফোর ক্রিসমাস অফ 2020, দ্য ইনভেস্টার মেড এ সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট ডিসিশন অ্যান্ড অপ টু বিল্ড দ্য অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম ফ্রম স্ক্র্যাচ। তো এখানে ইয়া যে ক্রিসমাসের সময় থেকে 2020 সালের ক্রিসমাসের সময় থেকে তারা একটা ইনভেস্টমেন্ট করে, তাদের সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্টটা চালু রেখে তারা একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মের বিল্ড করা শুরু করে দিয়েছে। এবারে 9th June 2021, ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট ফ্রম 10th June 2021, the member Jala Style would be able to register on IHA for free without need to pay for a PV. তো 9 জুন যে অ্যানাউন্সমেন্টটা হয় সেখানে 10 জুন থেকে আমাদের অ্যানাউন্সমেন্টটা অ্যাক্টিভেট করা হয়, যেখানে আমাদের ইহাতে কোনো পিভির জন্য পে করতে হবে না বা পিভি করতে হবে না এরকম বলা হয়ে থাকে, সবাই ফ্রিতেই জয়েন করতে পারে এরকমভাবে বলেছে। তো 10 জুন ইট ওয়াজ অ্যানাউন্স অন নন জা লাইফস্টাইল মেম্বার কুড রেজিস্টার ইয়া অ্যান্ড আইদার ফর ফ্রি অর কুড পে ফর দেয়ার পিভি থ্রু দ্য প্ল্যাটফর্ম। এখানে 10 জুন জা লাইফস্টাইল মেম্বাররা যে রেজিস্টার করতে পারবে ইহাতে, এবং যারা ফ্রি তারা পে করতে পারবে সেই প্ল্যাটফর্ম দিয়েই পিভি করতে পারবে, এবং না চাইলে নাই করতে পারে। ওকে, 15 জুন দ্য কমেন্সমেন্ট অফ ফেজ 1, দ্য ইয়া অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম ওয়াজ অ্যানাউন্স, ইয়া অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম ওয়াজ অ্যানাউন্স, ডিউরিং হুইচ মেম্বার্স কুড রেজিস্টার অ্যান্ড সিলেক্ট দেয়ার ইন্টারেস্ট। এবং 15 জুন যে অ্যানাউন্সমেন্টটি হয় সেখানে অ্যানাউন্সমেন্ট হিসাবে আমরা কমেন্সমেন্ট করি, যেখানে ফেজ 1 এ আমাদের ইয়া অ্যাডভার্টাইজিং প্রোগ্রামটা অ্যানাউন্সমেন্ট হয়, এবং সেখানে আমরা
রেজিস্টার করতে পারি, যারা যারা রেজিস্টার করবো তারাই একমাত্র অ্যাডভার্টাইজ বা ডেমো গুলো দেখতে পাবো। ফেজ টু তে 23 জুন ফেজ টু দ্য ট্রায়াল পিরিয়ড ওয়াজ অ্যানাউন্স, সেখানে ফেজ টু একটা ট্রায়াল পিরিয়ড অ্যানাউন্সমেন্ট হয়। ডিউরিং দিস পিরিয়ড ইউজার উড ভিউ আপ টু 60 অ্যাডস পার ডে, সেখানে 60টা বিজ্ঞাপন অবধি, মানে 60টাই না পর্যন্ত, সেটা কম হওয়ার চান্স বেশি কিন্তু বেশি হবে না, তো 60টা বিজ্ঞাপন পর্যন্ত ব্যবহারকারীরা বিজ্ঞাপনগুলো দেখতে পারে, 60টা বিজ্ঞাপন ম্যাক্সিমাম। ওকে, আর মিনিমাম যে কোনো কিছু হতে পারে, আমরা 45, 40, 50 এরকম করে দেখেছি, অনেকে 30, 40টাও দেখেছে, 10টাও দেখেছে এরকম। তো 1 জুলাই 2021 ফেজ থ্রি বিগানস, এবং 1 জুলাই থেকে ফেজ থ্রি শুরু হয়েছিল এবং ইউজার্স উড বি সার্ভ আপ টু 60 অ্যাডস পার ডে অ্যান্ড ডেমোগ্রাফিক উড বি টেস্টেড, এবং ব্যবহারকারীদের 60টা বিজ্ঞাপন পর্যন্ত তাদের দেয়া হয়েছিল, 60টা পর্যন্ত বিজ্ঞাপন তাদের দেয়া হয়েছিল, এবং তার মধ্যে ডেমোগ্রাফিক মানে যা যা সিলেক্ট করেছে তাদের বয়স অনুযায়ী, তাদের নাম নাম না তাদের কান্ট্রি অনুযায়ী, এরিয়া অনুযায়ী, তাদের মেল না ফিমেল, জেন্ডার অনুযায়ী, তো এই সব যে বিচারগুলো হয়েছিল সেখানে ডেমোগ্রাফি একটা ক্যালকুলেশন করে সেটা দেখানো হয়েছিল। আজকেও সেই নিউজটা আমরা বলেছিলাম, ইউজার ওয়ার আস্কড টু রিপোর্ট ইফ রিপোর্ট এনি ইস্যু দে এক্সপিরিয়েন্স, এবং ব্যবহারকারীদের বলা হয়েছিল যে রিপোর্ট করতে যে কোনো রকম প্রবলেম বা অসুবিধায় পড়লে। ওকে, এবারে কারেন্ট সিচুয়েশন, এবারে বাস্তবে যে আমরা সিচুয়েশনে আসি সেটাই বলছে এখানে। ফেজ থ্রি ওয়াজ নট প্ল্যান্ড, তো আমি নিউজ লেটার পড়ার সময় আপনাদের জানিয়েছিলাম যে আমরা ফেজ ওয়ানের পরে কিন্তু টু শুনেছি ঠিক আছে, কিন্তু থ্রি আমরা আশা করিনি, সেটা প্ল্যান করা ছিল না, এখানে সেটাই বলা হলো। বাট ওয়াজ এ ডিসিশন টেকেন ইন দ্য লাইট অফ ফিডব্যাক ফ্রম বোথ মেম্বার্স, বোথ দ্য মেম্বার্স অ্যান্ড দ্য টেকনিক্যাল টিম। এবারে এই ডিসিশনটা নেওয়া হয়েছিল একটা মানে ভালো কিছুর জন্য, যে ফিডব্যাকটা আমরা মেম্বারসদের থেকেও পাবো এবং টেকনিক্যাল টিমের থেকেও পাবো, এরকম একটা ফিডব্যাক যেখানে নিয়ে আমরা কাজ করতে পারি, এরকম একটা প্ল্যান করা হয়েছিল ফেজ থ্রিতে। তো দ্য টেস্ট পিরিয়ড ইজ সার্ভিং ইটস পারপাস অ্যান্ড শোয়িং আস দ্যাট কারেকশনস অ্যান্ড রিভিশনস আর নিডেড অ্যান্ড নেসেসারি, এবং এই টেস্টিং পিরিয়ডে আমরা অ্যাড সার্ভ করতে গিয়ে দেখেছি যে এটার পারপাসে আমাদের কারেকশন মানে আমরা এটা সঠিককরণ বা এটা পরিবর্তন কিছু আমাদের দরকার, যেটা খুবই প্রয়োজন, সেটা না হলে আমরা কোনো অন্য কিছু করতে পারবো না বা অ্যাড প্রোগ্রামটি শুরু করতে পারবো না ঠিক করে, তাই জন্য আমাদের এই কাজটি করতে হয়েছিল। মেনি ইউজার্স আর আস্কিং ফর দ্য পেইড ভিউজ টু স্টার্ট নাও, অনেকে অনেক ব্যবহারকারীরা জিজ্ঞাসা করছিল যে পেইড ভিউ মানে আর কি, আমাদের পেইড ভিউটা মানে মেন প্রোগ্রামটা শুরু করে দিতে যেখান থেকে আমরা ইনকাম করতে পারি। দেয়ার ইজ নাথিং মোর উই ওয়ান দেন টু স্টার্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, সেখানে আর এমন কিছু নেই যে আমরা শুরু করতে চাইছি, যে মানে সবসময় আমরা শুরু করতে চাইছি আমাদের তরফ থেকে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি শুরু করতে চাইছি, সো দ্য ইনভেস্টার ক্যান সি এ রিটার্ন অন দিস অন হিজ ইনভেস্টমেন্ট, তাহলে ইনভেস্টাররা যারা এখানে ইনভেস্ট করেছে তারাও তার ইনভেস্টমেন্ট রিটার্নটা পায়। দ্য কোম্পানি ডাজ নট মেক মানি আনটিল অ্যাডস হ্যাভ স্টার্টেড, তো কোম্পানি কোনো টাকা পয়সা ইনকাম করছে না যতক্ষণ না পর্যন্ত এই ফাইনাল স্টেজ আরম্ভ হচ্ছে আর কি, আমাদের ইনকাম অ্যাডভার্টাইজটা ফাইনাল অ্যাডস যখন যতক্ষণ না পর্যন্ত আসছে তার আগে অবধি কোম্পানির কোনো ইনকাম হচ্ছে না। হাউ এভার দ্য সিস্টেম নিড টু ওয়ার্ক ভেরি ওয়েল আদারওয়াইজ অ্যাডভার্টাইজার উইল বি হেজিটেন্ট টু পার্টিসিপেন্ট অ্যান্ড উইল নট অ্যাডভার্টাইজ উইথ ইয়া, যদিও এই সিস্টেমটা কাজ করার জন্য দরকার যে অ্যাডভার্টাইজারদের, কিন্তু তাদের যে মানে তারা কেন আমাদের এখানে আসবে, তারা যদি ইনভেস্ট না করে ইহাতে, কোনো ইনভেস্ট না করে ইহাতে, যদি অ্যাডভার্টাইজ না দেয়, কারণ সেই সিস্টেমটি ঠিক না হলে তারা কখনোই এই অ্যাডভার্টাইজগুলো দেবে না, সেই সিস্টেমের উপর কাজ করার জন্যই আমাদের অ্যাডভার্টাইজটা আমরা পাবো। তো এখানে ইউজার হ্যাভ অলসো বিন আস্কিং টু
paid to be part of the test period, please remember that your compensation lines the referrals that will be placed under you for free. তো ব্যবহারকারীরা অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আমরা অবশ্যই যাতে আমাদের কাজগুলো করতে পারি, তাই না, আমাদের যে ইনকামটা করতে পারি এই টেস্টিং পিরিয়ডে, তার জন্য অবশ্যই মনে রাখবেন যে আমাদের দুটো লাইন বলা হয়েছিল যে আপনাদের এই টেস্টিং পিরিয়ডে আপনাদের একটা কম্পেনসেশন দেয়া হচ্ছে, যে আমাদের তরফ থেকে আপনারা অ্যাডস গুলো দেখছেন তার কারণে একটা দুটো লাইন বলা হয়েছে, যেটা কি যে ফর এভরিওয়ান হু হ্যাজ রেজিস্টার্ড, যে সবার জন্য যারা যারা রেজিস্টার করেছে, রেজিস্ট্রেশন করেছে অর রেজিস্টার ডিউরিং দা রিমেইনিং টেস্ট পিরিয়ড, এবং এই রিমেইনিং বাকি দিনগুলো, বাকি যে দিনগুলো যে টেস্ট পিরিয়ড চলছে সেই দিনগুলোতে রেজিস্ট্রেশন করেছে এবং ডুইং উইদাউট ডুইং দেয়ার পিভি, এবং তাদের পিভি গুলো কমপ্লিট না করেই ইয়া উইল প্লেস ওয়ান রেফারাল ফর ফ্রি আন্ডার ওয়েন দা ইয়া ওয়েন ইয়া স্টার্ট, যখন ইয়া শুরু হবে তখন ইয়া কি করবে সেই মেম্বারদের আন্ডারে বা নন কেওয়াইসি বা নন পিভি মেম্বারদের আন্ডারে একজন করে রেফারাল দেবে। ফর এভরিওয়ান হু হ্যাজ অলরেডি রেজিস্টার্ড, হু হ্যাজ অলরেডি রেজিস্টার্ড উইথ এ পিভি, এবং যে মেম্বাররা অলরেডি রেজিস্টার্ড এবং তারা পিভি করেছে বা কেওয়াইসি করেছে, অর হু রেজিস্টার্ড উইথ এ পিভি ডিউরিং দা রিমাইন্ডার অফ দা টেস্ট পিরিয়ড, সেই বাকি যে টেস্ট পিরিয়ডের মধ্যে যারা পিভি করেছে বা এই টেস্ট পিরিয়ড চলাকালীন যারা পিভি করছে এবং যারা ফ্রিতে সরি অর হু রেজিস্টার্ড ফর ফ্রি অ্যান্ড চুজ টু ডু এ পিভি, এবং যারা ফ্রিতে রেজিস্ট্রেশন করেছে, এখানে একটা গুড নিউজ বলেছে, যারা রেজিস্টার করেছে এবং তারা পিভি করার জন্য সিলেক্ট করেছে এবং ইহা তাদের আন্ডারে তিনজন করে রেফারাল দেবে। এইখানে একটা নতুন জিনিস এখানে ধরা পড়ছে, এখানে যে ক্লিয়ারেন্সটা আমাদের ছিল না, ক্লিয়ারেন্সটা এসেছে এখানে, যে যারা রেজিস্ট্রেশন করেছে ইহাতে এবং তারা পিভি চুজ করেছে, মানে ইহাতে যারা পিভি করেছে তাদের কি হবে তিনটে করে রেফারাল দেওয়া হবে। এবার এতে কি সুবিধা কি অসুবিধা আমরা পরবর্তীকালে জানছি, একটু ধৈর্য রাখুন। টু পুট দিস ইন নাম্বার, ইফ ইউ রেজিস্টার ফর ফ্রি পার্টিসিপেন্ট ইন দা টেস্টিং, ইয়া উইল প্লেস ওয়ান রেফারাল আন্ডার ইউ হুইচ ক্যান মেক ইউ অ্যাডিশনাল 1000 পার ইয়ার। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ লাইন, বারবার করে আমি আরেকবার পড়ে আপনাদের শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। টু পুট দিস ইন নাম্বার, এটা যখন নাম্বার হিসেবে আপনার রেফারেলটা পুট করা হবে আপনার আন্ডারে, তুমি যদি ফ্রিতে রেজিস্ট্রেশন করে থাকো এবং পার্টিসিপেন্ট করো টেস্টিং পিরিয়ডে, তাহলে ইয়া উইল প্লেস ওয়ান রেফারাল আন্ডার ইউ হুইচ মেক ইউ অ্যান অ্যাডিশনাল 1000 পার ইয়ার, মানে এক্সট্রা 1000 পার ইয়ার ইনকাম করার জন্য একটা রেফারাল পেয়ে যাবে তুমি। সোজা কথা এখানে বলা হয়েছে কতটা বড় কম্পেনসেশন এখানে দেওয়া হচ্ছে, মানে একজন কেওয়াইসি মেম্বারের মতোই আপনি ইনকাম এক্সট্রা করতে পারবেন, তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই না। নেক্সট, ইফ ইউ রেজিস্টার অন ইহা অ্যান্ড ইউ হ্যাভ ডান ইউর পিভি থ্রু জা লাইফস্টাইল অর ইহা, এবং তুমি যদি ইয়াতে রেজিস্ট্রেশন করে থাকো এবং তারপরে তুমি তোমার পিভিটি কমপ্লিট করো যেটা জা লাইফস্টাইল থেকে বা ইয়া থেকে, অর ইউ রেজিস্টার ফ্রি বিফোর অ্যান্ড চুজ টু ডু ইউর পিভি নাও, এবং তুমি আগে রেজিস্ট্রেশন করেছো এবং সেটা ফ্রিতে রেজিস্ট্রেশন করেছো এখন তুমি পিভি করছো, ইয়া উইল প্লেস থ্রি রেফারালস আন্ডার ইউ হুইচ ক্যান গিভ ইউ অ্যাডিশনাল আপ টু 3000 পার ইয়ার ইনকাম। সো এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেখানে আপনার সেকেন্ড লাইনটা রয়েছে, যদি আপনি পিভি করে থাকেন, এখানে অনেকে ভুল করেছে, আমি সেই নিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম, আমার প্রেজেন্টেশনটা রেডি হয়নি, এ দেখুন পিভি করেছেন, খুবই ভালো হলো, আমার একটু হেল্প হলো। এখানে আপনি এক্সট্রা 3000 ইউরো ইনকাম করার জন্যে প্রতি বছর যোগ্য হবেন তখন যখন আপনি পিভি করছেন বা ইয়াতে রেজিস্ট্রেশন ফ্রিতে করেছেন তারপরে পিভি করছেন, তার মানে আপনার টাকা উঠে গেল, তাই না, পিভি করার কোনো টেনশন নেই, আপনি আরামসে ইনকাম করতে পারেন। এখানে 3000 ইউরো এক্সট্রা, তিনজন রেফারেল থেকে 3000 ইউরো, প্রত্যেক রেফারেল থেকে 1 ইউরো, মানে পরেও আপনি জা লাইফস্টাইল থেকেও পিভি করতে পারেন, কোনো অসুবিধা নেই, ওকে, এটাই। কিন্তু তার আন্ডারে তিনজন 3000 ইউরো পার ইয়ার হিসেবে তিনজন দেয়া হবে। তো টেক অ্যাডভান্টেজ অফ রেজিস্ট্রেশন রেজিস্টারিং, এবং এই রেজিস্ট্রেশন রেজিস্টারিং এর একটা সুবিধা গ্রহণ করুন, এবং আমি আপনাদের যা বলেছিলাম
তা এখানে হলো। আর এখানে যে ডাউটটা ছিল ডাউটটা ক্লিয়ার হয়ে গেল যে আমাদের আন্ডারে যারা রেফারাল ইনকাম হিসাবে আমরা পাবো তাদের থেকে আমরা কত ইনকাম পাবো, তা তারা কেওয়াইসি না নন কেওয়াইসি মেম্বার, তারা তাদের থেকে আমরা 1000 পার হেড আমরা ইনকাম পেতে পারি, তাই না? আচ্ছা, দ্য মোর পিপল সাইন আপ অন ইয়া প্ল্যাটফর্ম অ্যান্ড মোর মানি ইউ উইল মেক ইভেন ইফ ইউ ডু নট সাইন এনিওয়ান আপ অ্যান্ড ইউ হ্যাভ এ গুড অপরচুনিটি মেক মানি জাস্ট ফ্রম ওয়াচিং অ্যাডস। তো আপনাদের জন্য খুবই ভালো অপরচুনিটি আছে বা থাকবে ভবিষ্যতে, যেখানে তুমি ভবিষ্যতে ইনকাম করতে পারবে কাউকে না জয়েন করালেই। তোমার এখানে আন্ডারে তিনজন রেফারাল যারা পিবি করেছে এবং যারা পিবি করেনি তার আন্ডারে একজন রেফারাল দেওয়া হচ্ছে, এটা খুবই ভালো। এই সুযোগটাকে কাজে লাগাও এবং রেজিস্ট্রেশন করো, যত রেজিস্ট্রেশন করবে ততই সুবিধা। তো এখানেই হচ্ছে আমাদের যে রিপোর্টটা, এখানে ইম্পর্টেন্ট নিউজ লেটারটা এখানে শেষ হচ্ছে। আশা করি এখান থেকে অনেক ক্লিয়ারেন্স পাওয়া গেল এবং বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝানোর জন্য যদি ভালো লেগে থাকে তবে থ্যাঙ্কস বলবেন, না হলে না বলবেন। আমি আশা করি যে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং আপনাদের ধৈর্য রাখা এখানে প্রয়োজন, এটুকু তো বোঝাই যাচ্ছে এই নিউজ লেটারটি পড়ে। তো ধন্যবাদ, আজকের জন্য এখানেই শেষ করছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং ধৈর্য অবশ্যই ধরবেন, জীবনে ধৈর্য ছাড়া কিছুই হয় না। ধন্যবাদ।